আমরা শুরু করি। 33 বেজে গেছে। দেখা যাচ্ছে স্লাইড না? জি স্যার, আচ্ছা, আমাদের ফাইনাল টার্মে আজকে প্রথম ক্লাস। এটা হচ্ছে আমরা চারটা চ্যাপ্টার পড়বো ফাইনাল টার্মে ইনশাআল্লাহ। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, থার্মোকেমিস্ট্রি, রিয়াকশন কাইনেটিক্স বা কেমিক্যাল কাইনেটিক্স বলে, কলয়েড এবং কলয়েডাল সলিউশন। আজকে প্রথম চ্যাপ্টারটা হচ্ছে আমরা শুরু করছি, সেটা হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। এটাকে বলে বাংলায় রাসায়নিক সাম্যাবস্থা। এখানে যে তিনটা ছবি দেখো, এখানে আছে স্লাইডের মধ্যে, এটা দিয়ে বেসিক্যালি বোঝানোর জন্য যে কেমিক্যাল রিয়াকশন যখন হয় সেখানে দুইটা কম্পোনেন্ট থাকে, একটা হচ্ছে রিয়াক্ট্যান্ট যেগুলো রিয়াকশনে অংশগ্রহণ করে, একটা কালি হচ্ছে কেউ দেখা হবে, কালি কেউ প্রোডাক্ট, দেখা মানে রিয়াক্ট্যান্টরা রিয়াকশন করে যেটা তৈরি হয় সেটা হচ্ছে প্রোডাক্ট। তাহলে এখানে বেসিক্যালি দুইটা টার্ম থাকে, একটা হচ্ছে কালি রিয়াক্ট্যান্ট কেউ দেখা হবে প্রোডাক্ট। এখানে ছবিগুলোতে যেমন কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে একটা যদি আমরা একদিকে ডান দিকে একটা জিনিস দেখা যাচ্ছে বাম দিকে, দুইটার মধ্যে একটা ব্যালেন্স সবসময় যদি মেনটেন হয় সেই ক্ষেত্রে এই ব্যালেন্স মেনটেনটা কিভাবে করা সম্ভব রিয়াক্ট এবং প্রোডাক্টের মধ্যে, সেটাকে আমরা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম বলি। এটা দিয়ে বোঝা যায় যে আসলে সবগুলো কেমিক্যাল রিয়াকশন কিন্তু সম্পূর্ণ প্রোডাক্টে কনভার্ট হয় না, কিছু কিছু রিয়েকশন থাকে। মনে করো তুমি একটা রিয়েকশন শুরু করলো, সবগুলো রিয়েকশন কনভার্ট হয়ে প্রোডাক্টে তৈরি হয়ে গেল। আবার কিছু কিছু রিয়েকশন থাকে 50% হয়তো প্রোডাক্টে কনভার্ট হইলো, আবার 50% রিয়েকটেন্ট থেকে গেল, আবার কিছু প্রোডাক্ট থেকে ব্যাক করে আবার রিয়েকটেন্ট তৈরি হয়, কিছু রিয়েকটেন্ট আবার ব্যাক করে প্রোডাক্ট তৈরি হয়, এরকম একটা এরকম চলতে চলতে একসময় গিয়ে একটা ইকুইলিব্রিয়াম তৈরি হয়, যে তোমার কাছে মনে হবে যে রিয়েকশনটা শেষ, আসলে কিন্তু রিয়েকশনটা শেষ না, তখনও রিয়েকটেন্ট থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে, আবার প্রোডাক্ট কিছু ভেঙে আবার রিয়েকশন তৈরি হয়। এদিকে বলা হয় উভয়মুখী বিক্রিয়া। উভয়মুখী বিক্রিয়াতে সাধারণত কেমিক্যাল ইকুইলিব্রিয়াম তৈরি হয়, রাসায়নিক সাম্যাবস্থা তৈরি হয়। এই চ্যাপ্টারে আমরা পড়ব যে এই ধরনের উভয়মুখী বিক্রিয়ার ক্ষেত্রে সাম্যাবস্থা তৈরি হয়, এই সাম্যাবস্থায় কি ধরনের মানে কি কি কম্পোনেন্টের ইফেক্ট আছে, এখানে টেম্পারেচারের ইফেক্ট কি, ক্যাটালিস্টের কি ইফেক্ট আছে, রিয়েকটেন্টের কি ইফেক্ট আছে, রিয়েকটেন্টের পরিমাণ কমালে বাড়লে কি হইতে পারে, হ্যাঁ সেগুলো আমরা বিস্তারিত করব। এখানে কিছু ল আছে, প্লাস এখানে কিছু প্রিন্সিপল আছে, একটা বিখ্যাত প্রিন্সিপল লাসাটলি প্রিন্সিপল আছে, আর একটা ল আছে ল অফ মাস সেকশন আর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। এখানে দুই ধরনের গ্যাসিয়াস সাবস্টেন্সের ক্ষেত্রে একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট থাকে ইন টার্মস অফ প্রেশার, আর লিকুইডের ক্ষেত্রে থাকে কনসেন্ট্রেশন, এই দুটো আমাদের রিলেশনশিপ আমরা করব। যাই হোক, ইকুইলিব্রিয়াম এবং কেমিক্যাল কাইনেটিক্স আমাদের ফাইনাল চ্যাপ্টার, দুইটা চ্যাপ্টার। এখানে দুইটা চ্যাপ্টারের দুইটা আসলে উদ্দেশ্য, একটা হচ্ছে কাইনেটিক্স যেটা আসলে রিয়াকশনের স্পিড মেজার করে থাকে, একটা রিয়াকশনটা কত স্পিডে সম্পন্ন হবে সেটা মেজার করে থাকে, কতক্ষণ সময় লাগবে, কত স্পিডে সম্পন্ন হবে অথবা কতক্ষণ সময় লাগবে একটা রিয়াকশন শেষ করতে। এই ধরনের রিয়াকশনকে আমরা বলি, যেখানে স্টাডি করা হয় সেটাকে আমরা বলি কেমিক্যাল কাইনেটিক্স। তাহলে কাইনেটিক্স ডিল করে হাউ ফাস্ট রিয়াকশন প্রসিড, আর কেমিক্যাল ইকুইলিব্রিয়াম ডিল করে যে একটা রিয়াকশন কতটুকু পর্যন্ত যাবে, এক্সটেন্ট অফ রিয়াকশন বা প্রসেস বলা হয় থাকে, মানে একটা রিয়াকশন কত দূর পর্যন্ত যাবে, প্রোডাক্টটা তুমি কত পার্সেন্ট পর্যন্ত তুমি প্রোডাক্ট পেতে পারো। দেখা গেল যে রিয়াকশনটা 50% পর্যন্ত সে প্রোডাক্ট তৈরি করতে পারে, অথবা 40% অথবা 10% অথবা 90%। যদি যদি রিয়াকশনটা কমপ্লিট হয়ে যায় সেখানে কিন্তু কেমিক্যাল ইকুইলিব্রিয়াম থাকে না, এর মানে হচ্ছে তুমি একটা রিয়াকটেন্ট দিয়ে শুরু করলা, এই রিয়াকটেন্ট যদি কমপ্লিটলি প্রোডাক্টে কনভার্ট হয়ে যায় সেখানে কোনো ইকুইলিব্রিয়াম তৈরি করার কোনো সুযোগ নাই। কিন্তু যদি কমপ্লিট না হয়ে সেটা যদি ইনকমপ্লিট থাকে, মনে করো 50% প্রোডাক্ট তৈরি হচ্ছে, 70% তৈরি হচ্ছে, 60% তৈরি হচ্ছে, সেখানে রিয়াকটেন্ট এবং প্রোডাক্টের মধ্যে একটা ইকুইলিব্রিয়াম তৈরি হবে, একটা সাম্যাবস্থা তৈরি হয়। তাহলে এই সাম্যাবস্থাটা ইন্ডিকেট করে যে একটা রিয়াকশন হাউ ফার রিয়াকশন ক্যান প্রসিড বা এক্সটেন্ট অফ রিয়াকশন এটাকে বলে। তো আমরা যদি ডিফাইন করি কেমিক্যাল ইকুইলিব্রিয়াম কি জিনিস, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম হচ্ছে ইজ এ স্টেট ওয়্যার দ্য কনসেন্ট্রেশন অফ অল রিয়াকটেন্ট এন্ড প্রোডাক্টস রিমেইন কনস্ট্যান্ট উইথ টাইম। যখন একটা কেমিক্যাল রিয়াকশন তখন শুরু করবা, তখন আস্তে আস্তে রিয়েকটেন্ট থেকে প্রোডাক্ট তৈরি হওয়া শুরু হবে, রিয়েকটেন্টের পরিমাণ কমতে থাকবে, প্রোডাক্টের পরিমাণ বাড়তে থাকবে, তখন কিন্তু এই যে আমরা বললাম কেমিক্যাল ইকুইলিব্রিয়াম তখন সাম্যাবস্থা তখন তৈরি হয় নাই, তখন আবার কনসেন্ট্রেশন অফ অল দ্য রিয়েকটেন্ট এন্ড প্রোডাক্ট নট রিমেইন কনস্ট্যান্ট উইথ টাইম, তখন কিন্তু কনস্ট্যান্ট না। কিন্তু একটা সময় যাওয়ার পর দেখা যায় যে রিয়েকটেন্ট এর পরিমাণ আর কমতেছে না, প্রোডাক্টের পরিমাণ আর বাড়তেছে না, তখন সেই অবস্থাকে আমরা বলি সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম, যেখানে রিয়েকটেন্ট এবং প্রোডাক্টের ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন টাইমের সাথে আর কোনো চেঞ্জ হচ্ছে না, তোমার কাছে মনে হবে যে রিয়েকশনটা স্টাক হয়ে গেছে, এটাকে বলা হয় কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। তাহলে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম ইজ এ স্টেট, একটা অবস্থা ওয়ার দ্য কনসেন্ট্রেশন অফ অল রিয়েকটেন্ট, যেখানে অল রিয়েকটেন্ট এবং প্রোডাক্টের কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা রিমেইন কনস্ট্যান্ট উইথ টাইম, টাইমের সাথে সমান থাকে, কনসেন্ট্রেশনের ঘনমাত্রা চেঞ্জ হয় না।
এটাকে আমরা বলি কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। হাউএভার তোমার কাছে যে মনে হবে যে রিয়েকট্যান্টের ঘনমাত্রা প্রোডাক্টের পরিমাণও চেঞ্জ হচ্ছে না, মাইকটা বন্ধ করো তো। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম মনে হচ্ছে তোমার কাছে যে রিয়েকট্যান্টের কনসেন্ট্রেশনও চেঞ্জ হবে না, প্রোডাক্টেরও চেঞ্জ হবে না, কিন্তু বাস্তব ক্ষেত্রে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম একটা ডাইনামিক স্টেট। ডাইনামিক বলতে বোঝায়, ডাইনামিক্স বলতে বোঝায় একটা চলমান অবস্থা। তোমার কাছে মনে হবে যে রিয়েকট্যান্টের এবং প্রোডাক্টের ঘনমাত্রা চেঞ্জ হচ্ছে না, কিন্তু আসলে কিন্তু চেঞ্জ হচ্ছে। কিন্তু যে রেটে তোমার রিয়েকট্যান্ট থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে, সেম রেটে প্রোডাক্ট থেকে রিয়েকট্যান্ট তৈরি হচ্ছে, সেই জন্য তোমার কাছে মনে হবে যে রিয়েকশনটা আসলে স্টাক, মানে এক জায়গায় স্থির হয়ে বসে আছে। হ্যাঁ, ঘনমাত্রা চেঞ্জ হচ্ছে না, আসলে কিন্তু রিয়েকশনটা চলমান অবস্থায় আছে। সবসময় রিয়েকশন থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে, কিছু প্রোডাক্ট ভেঙে রিয়েকশন তৈরি হচ্ছে, কিন্তু কিন্তু যে রেটে রিয়েকশন থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে, সেম রেটে প্রোডাক্ট থেকে রিয়েকশন তৈরি হচ্ছে, সেই জন্য দুটো রেট সমান হওয়ার কারণে তোমার কাছে মনে হবে যে সিস্টেমটা স্ট্যাটিক অবস্থায় আছে বা স্টাক অবস্থায় আছে। আসলে কিন্তু কেমিক্যাল ইকুইলিব্রিয়াম একটা ডাইনামিক ইকুইলিব্রিয়াম। এটা অনেক সময় পরীক্ষায় থাকে, হোয়াই কেমিক্যাল ইকুইলিব্রিয়াম ইজ এ ডাইনামিক ইকুইলিব্রিয়াম, বিকজ ইন কেমিক্যাল ইকুইলিব্রিয়াম দ্য রিয়েকট্যান্টস কনসেন্ট্রেশন এন্ড প্রোডাক্ট কনসেন্ট্রেশন অলওয়েজ চেঞ্জ, বাট চেঞ্জ এট দ্য সেম রেট। এই জন্য তোমার কাছে মনে হবে যে রিয়েকশনটা একই জায়গায় স্টাক অবস্থায় আছে। তাহলে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম ইজ এ ডাইনামিক স্টেট, বিকজ রিয়েকশনস কন্টিনিউ টু অকার, বাট বিকজ দে অকার এট দ্য সেম রেট, নো নেট চেঞ্জ ইজ অবজার্ভ অন দ্য মাইক্রোস্কোপিক লেভেল। মাইক্রোস্কোপিক লেভেলে বোঝা যায় যে কোনো ধরনের চেঞ্জ হয় নাই। আচ্ছা, এখানে আমরা একটা ল পড়বো, সেটা হচ্ছে এটা অনেক পুরনো একটা ল, এটা হচ্ছে ল অফ মাস অ্যাকশন বলে। মাস অ্যাকশনটা আসলে যেটা আসলে জিস্ট যেটা, সেটা হচ্ছে দ্য রেট অফ এ কেমিক্যাল রিয়াকশন ইজ প্রপোর্শনাল টু দ্য অ্যাক্টিভ মাস অফ দ্য রিয়্যাক্ট্যান্ট। এখানে অ্যাক্টিভ মাস বলতে বোঝাচ্ছে ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন, যে রিয়্যাক্ট্যান্টের ঘনমাত্রার উপরে বা কনসেন্ট্রেশনের উপরে রিয়াকশনের রেট ডিপেন্ড করে। হ্যাঁ, এটা একটা বেসিক ল। তুমি যদি প্রথমে যে পরিমাণ রিয়্যাক্ট্যান্ট দিয়ে শুরু করবা সেই পরিমাণ প্রোডাক্টটা, বা তুমি রিয়েকশনের পরিমাণ বাড়ায় দাও, প্রোডাক্টের পরিমাণ বাড়বে, রেট বাড়বে। হ্যাঁ, তুমি যদি একটা মনে করো 2 গ্রাম রিয়েকশন দিয়ে শুরু করলে যে রেটে রিয়েকশন হবে, 4 গ্রাম দিয়ে শুরু করলে আরো বেশি রেট হবে। কারণ হচ্ছে তোমার কনসেন্ট্রেশন যত বেশি বাড়বে বা তোমার, তখন কি হয় তাদের মধ্যে কলিশন বেশি হয়। যত বেশি কলিশন বেশি হবে তত বেশি প্রোডাক্ট তৈরি হবে, কারণ রিয়েকশনটা আসলে বেসিক্যালি হয় কলিশনের মাধ্যমে। মলিকুলগুলো, রিয়েকশন মলিকুলগুলো একটার সাথে একটা কলাইড করে বা ধাক্কা ধাক্কি লাগে, ধাক্কা ধাক্কির মাধ্যমে কি হয় একটা বন্ড ভাঙে এবং একটা বন্ড তৈরি হয়। এই যে একটা বন্ড তৈরি হচ্ছে সেটা হচ্ছে প্রোডাক্ট, এবং একটা বন্ড ভেঙে যাচ্ছে সেখানে রিয়েকট্যান্টটা ভেঙে গিয়ে একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে। এই যে বন্ড ভাঙা এবং বন্ড গড়া, এটাই হচ্ছে কেমিক্যাল রিয়েকশন। এখন বন্ড ভাঙতে বা বন্ড গড়তে হলে কি করতে হবে, মলিকুল গুলাকে কাছাকাছি আসতে হবে। কাছাকাছি আসা মানে হচ্ছে তাদের মধ্যে কলিশন হইতে হবে, কলিশন থেকেই বেসিক্যালি বন্ড তৈরি হয় অথবা বন্ড ভাঙে, তাই না? এই কলিশনটা ডিপেন্ড করে কিসের উপরে, ঘনমাত্রার উপরে। একটা বক্সের মধ্যে যত বেশি মলিকুল থাকবে, মলিকুল গুলো তত কাছাকাছি থাকবে, ঘনমাত্রা যত বেশি হবে, কাছাকাছি থাকবে তত বেশি, তত বেশি তোমার কলিশন হবে, এবং যত বেশি কলিশন হবে তত বেশি প্রোডাক্ট তৈরি হবে। এটাকে বলা হচ্ছে দ্য ল অফ মাস অ্যাকশন, দ্য রেট অফ এ কেমিক্যাল রিয়েকশন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যাক্টিভ মাস অফ দ্য রিয়্যাক্ট্যান্ট। এখন অ্যাক্টিভ মাস বলতে বোঝায় কনসেন্ট্রেশন, নাম্বার অফ মোলস পার লিটার। এখন দেখো, মনে করো একটা জেনারেল একটা ইকুয়েশন আমরা বললাম, এ প্লাস বি দুইটা রিয়েকটেন্ট, ইন জেনারেল আমরা লিখলাম একটা রিয়েকটেন্ট, বি একটা রিয়েকটেন্ট। ফর এক্সাম্পল, এই সিএল যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়েকশন করে তাহলে কি তৈরি হয়, সোডিয়াম ক্লোরাইড এবং পানি। তাহলে ধরলাম এ এবং বি দুটোই হচ্ছে রিয়েকটেন্ট, দুটো রিয়েকশন রিয়েকটেন্ট তোমার রিয়েকশন করে কি তৈরি হচ্ছে, প্রোডাক্ট তৈরি হচ্ছে সি এবং ডি। এখানে সি হচ্ছে প্রোডাক্ট, ডি হচ্ছে প্রোডাক্ট, দুইটা ভিন্ন প্রোডাক্ট, দুইটা রিয়েকটেন্ট আমরা ধরলাম এ এবং বি। আমরা ধরলাম এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে বোঝায় সাধারণত ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন, আমরা ধরলাম এ বি সি ডি আর দ্য মোলার কনসেন্ট্রেশন অফ এ বি সি ডি। হ্যাঁ, মোলার কনসেন্ট্রেশন মোলস পার লিটারে। সেই ক্ষেত্রে একটু আগে যে ল আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে বলতেছে যে রেট অফ দ্য রিয়েকশন ইজ প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন অফ দ্য রিয়্যাক্ট্যান্ট। তাহলে ফরওয়ার্ড রিয়েকশনের ক্ষেত্রে, এখানে ফরওয়ার্ড রিয়েকশন বলতে বোঝাচ্ছে এ প্লাস বি থেকে সি প্লাস ডি তৈরি হওয়া, সামনের দিকে যে রিয়েকশনটা। যদি আমরা যদি ইকুইলিব্রিয়াম সাইনে কিন্তু দুইটা পার্ট আছে, একটা দেখো সামনের দিকে, একটা হচ্ছে ব্যাকওয়ার্ড। ফরওয়ার্ডের ক্ষেত্রে কি হচ্ছে, এ প্লাস বি থেকে সি প্লাস ডি তৈরি হওয়া। এই রিয়েকশনটা তাহলে কিসের উপর ডিপেন্ড করবে, এখানে রিয়েকটেন্ট হচ্ছে এ প্লাস বি, রিয়েকটেন্টের ঘনমাত্রার উপর। তাহলে আমরা লিখতে পারি রেট অফ ফরওয়ার্ড রিয়েকশন ইজ প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন অফ এ এবং কনসেন্ট্রেশন অফ বি। সিমিলারলি যদি আমরা ব্যাকওয়ার্ড রিয়েকশন চিন্তা করি, নিচেরটা যেখানে সি এবং ডি থেকে এ এবং বি তৈরি হচ্ছে, এটা হচ্ছে ব্যাকওয়ার্ড রিয়েকশন। সেই ক্ষেত্রে রিয়েকটেন্টটা হচ্ছে সি এবং ডি এবং প্রোডাক্টটা হচ্ছে এ এবং বি। প্রথমে যেটা ফরওয়ার্ড রিয়েকশন সেটার ক্ষেত্রে রিয়েকটেন্ট ছিল এ এবং বি, প্রোডাক্ট ছিল সি এন ডি। আবার যদি উল্টা দিকে যে রিয়েকশনটা ব্যাকওয়ার্ড রিয়েকশন আমরা চিন্তা করি, সেখানে রিয়েকটেন্ট হচ্ছে সি এবং ডি, প্রোডাক্ট হচ্ছে এ এবং বি।
তাহলে ব্যাকওয়ার্ড রিয়েকশনের ক্ষেত্রে রেট অফ ব্যাকওয়ার্ড রিয়েকশন ইজ প্রপোর্শনাল টু সি এবং ডি, কারণ এই ক্ষেত্রে রিয়েকশন হচ্ছে সি এবং ডি, সি এবং ডি এর কনসেন্ট্রেশনের উপরে। প্রপোর্শনাল টার্ম তুললে একটা কনস্ট্যান্ট আসে, সেটা আমরা লিখলাম এখানে কে ওয়ান ফরওয়ার্ড রিয়েকশনের ক্ষেত্রে, ব্যাকওয়ার্ড রিয়েকশনের ক্ষেত্রে আমরা লিখলাম কে টু, কোথাও কোথাও এখানে ফরওয়ার্ড রিয়েকশনের ক্ষেত্রে কে এফ লিখে, কোথাও কোথাও লিখে কে বি, ব্যাকওয়ার্ড রিয়েকশন ব্যাকওয়ার্ড ফর বি ফরওয়ার্ড ফর এফ, এটা যেভাবে যে লিখতে পারে আর কি। তাহলে কে ওয়ান এবং কে টু হচ্ছে দুইটা রেট কনস্ট্যান্ট। যখন ইকুইলিব্রিয়াম সিস্টেম তৈরি হয়, মনে করো এ প্লাস বি থেকে সি প্লাস ডি তৈরি হচ্ছে প্রথমে, হ্যাঁ প্রথমে তো সি প্লাস ডি ছিলই না, সাপোজ মনে করো তুমি এ প্লাস বি দিয়ে শুরু করলা, তাহলে আস্তে আস্তে এ প্লাস বি রিয়েকশন করে করে কলিশন করে করে সি এবং ডি তৈরি হচ্ছে, 10টা তৈরি হলো, 20টা তৈরি হলো, 30টা তৈরি হলো, এক সময় দেখা গেছে যে আর তৈরি হচ্ছে না, হ্যাঁ সি প্লাস ডি যে পরিমাণ তৈরি হয়ে গেছে এ প্লাস বি তৈরি হয়ে গেছে। মনে করো এ প্লাস বি 100টা ছিল, সেখান থেকে 40টা চলে আসলো, তাহলে 60টা কি হলো সি প্লাস ডি তৈরি হলো, এখানে আসে রিয়েকশনটা স্টার্ট হয়ে গেল, সেটাকে আমরা বলি কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। সেই কেমিক্যাল ইকুইলিব্রিয়াম কখন হবে, যখন এ প্লাস বি থেকে সি প্লাস ডি তৈরি হওয়া যে রেটে তৈরি হবে, সি প্লাস ডি থেকে এ প্লাস বি সমান রেটে তৈরি হবে, তখনই সেটা রিয়েকশনটা সাম্যাবস্থায় চলে আসবে, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। তাহলে আমরা বলতে পারি অ্যাট ইকুইলিব্রিয়াম রেট অফ ফরওয়ার্ড রিয়েকশন ইজ ইকুয়ালস টু রেট অফ রিভার্স রিয়েকশন। তাহলে আমরা রেট অফ ফরওয়ার্ড রিয়েকশন হচ্ছে এটা কে ওয়ান টু এ বি, কে ওয়ান এ বি ইকুয়ালস টু লিখতে পারি কে টু সি ডি, কে টু সি ডি, তাহলে কে ওয়ান বাই কে টু ইকুয়ালস টু সি ডি বাই এ বি। এই যে কে ওয়ান বাই কে টু, এটা হচ্ছে দুইটা রেট কনস্ট্যান্টের একটা রেশিও, এই রেশিওটাকে যেহেতু দুটাই রেট কনস্ট্যান্ট, মানে দুটাই কনস্ট্যান্ট, দুটো কনস্ট্যান্ট মিলে আমরা একটা নতুন কনস্ট্যান্ট লিখতে পারি, এটা হচ্ছে বড় কে, এগুলো ছোট কল দিয়ে লিখে, এটা হচ্ছে বড় কে বা সিম্পলি কে, অথবা কখনো কখনো সি সাবস্ক্রিপ্ট দিয়েও লিখে। সি বলতে বোঝায় এখানে কনসেন্ট্রেশন, ঘনমাত্রা, যেখানে এখানে লিকুইড স্যাম্পল যদি আমরা ধরি সেখানে আসবে কনসেন্ট্রেশন মোলস পার লিটার, আমরা যদি গ্যাস ধরি তাইলে গ্যাসের ঘনমাত্রা প্রকাশ করে প্রেশার দিয়ে, আর লিকুইড বা সলিডের ক্ষেত্রে কনসেন্ট্রেশন দিয়ে। তাইলে আমরা যদি লিকুইডের ক্ষেত্রে চিন্তা করি তাহলে এখানে আমরা একটা সাবস্ক্রিপ্ট দিয়ে দিব কেসি, বোঝানোর জন্য যে রিয়েকশন এবং প্রোডাক্ট হচ্ছে লিকুইড বা সলিড স্যাম্পল, আর যদি এখানে সাবস্ক্রিপ্ট পি আসে তাহলে বুঝতে হবে যে লিকুইড এবং যে রিয়েকশন এবং প্রোডাক্ট গুলো হচ্ছে গ্যাসিয়াস সাবস্ট্রেট, অনেক সময় গ্যাসিয়াস সাবস্ট্রেট তো রিয়েকশন করে, তাই না? তাইলে কে বা কেসি কে আমরা বলতে পারি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, আর উপরে যে টার্মটা থাকে সি এবং ডি সেটা হচ্ছে প্রোডাক্টের কনসেন্ট্রেশন, এই যে এই সাইডে হচ্ছে প্রোডাক্টের কনসেন্ট্রেশন, নিচে হচ্ছে রিয়েকট্যান্টের কনসেন্ট্রেশন। তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কি বলা হয়, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইজ এ রেশিও অফ প্রোডাক্ট কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই রিয়েকট্যান্ট কনসেন্ট্রেশন, সেটাকে আমরা বলি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। হাউএভার এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, যদি মোর দেন ওয়ান মলিকুল থাকে, ফর এক্সাম্পল এখানে আমরা ইউজ করছি এ প্লাস বি ইকুয়ালস টু সি প্লাস ডি, এখানে যদি এ যদি দুইটা থাকে, সি বি যদি তিনটা থাকে, অনেক সময় থাকতে পারে না, টু এইচ সি এল রিয়েকশন করতেছে, তাই না, থ্রি নাইট্রোজেন অক্সাইড রিয়েকশন করতেছে, মানে নাম্বার অফ মোলস এখানে যে সাব যেটা থাকবে কোফিশিয়েন্ট যেটা, দুই থাকতে পারে, তিন থাকতে পারে, এখানে চার, এখানে পাঁচ, তখন কি হয় এই কোফিশিয়েন্ট গুলা পাওয়ার হিসাবে চলে আসে। এখানে আমরা এটাই লিখছি এজ জেনারেল রুল, ইফ দে আর টু অর মোর মলিকুলস অফ দ্য সেম সাবস্টেন্স ইন এ কেমিক্যাল রিয়েকশন, মনে করো সেম সাবস্টেন্স সি এর ক্ষেত্রে যদি দুইটা মলিকুল থাকে বা তিনটা থাকে অথবা চারটা থাকে, এ এর ক্ষেত্রে যদি দুইটা থাকে, সেই ক্ষেত্রে এই কনসেন্ট্রেশন টার্ম ইজ রেজ টু দ্য পাওয়ার ইকুয়াল টু দ্য নিউমেরিক্যাল কোফিশিয়েন্ট অফ দ্য সাবস্টেন্স। সেই ক্ষেত্রে এই যে এখানে যে নিউমেরিক্যাল কোফিশিয়েন্ট যেটা থাকে, টু থাকে বা থ্রি থাকে, সেটা পাওয়ার হিসেবে চলে আসে, ঠিক কনসেন্ট্রেশনের পাওয়ার হিসেবে চলে আসবে। মনে করো এখানে যদি টু সি থাকে তাহলে সি কনসেন্ট্রেশন দিয়ে উপরে তুমি টু লিখবা, এখানে যদি ফাইভ সি থাকে তাহলে সি এর উপরে ফাইভ চলে আসবে, যার যার কোফিশিয়েন্ট তার পাওয়ার হিসেবে চলে আসবে। এই যে ধরো এখানে যে আমরা সাবস্ক্রিপ্ট ফর এক্সাম্পল লিখি এখানে ছোট এ ছোট বি ছোট সি ছোট ডি লাগে, তাহলে এখানে সি এর উপরে ছোট সি ডি এর উপরে ছোট ডি সাবস্ক্রিপ্ট এখানে চলে আসবে। তাহলে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য প্রোডাক্ট অফ দ্য ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন অফ দ্য প্রোডাক্টস ডিভাইডেড বাই দ্য প্রোডাক্ট অফ দ্য ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন অফ দ্য রিয়্যাক্ট্যান্ট, উইথ ইচ কনসেন্ট্রেশন টার্ম রেইজ টু এ পাওয়ার ইকুয়াল টু দ্য কোফিশিয়েন্ট অফ দ্য সাবস্টেন্স ইন দ্য ব্যালেন্সড ইকুয়েশন। আসলে এটা প্রোডাক্ট হবে না, এটা রেশিও হবে, এটা আমি ঠিক করে দিয়ে দিব, হ্যাঁ এটা লেখার সময় ভুল হয়ে গেছে, রেশিও অফ দ্য ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন অফ প্রোডাক্টস, প্রোডাক্টের ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই দ্য প্রোডাক্ট অফ দ্য ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন অফ দ্য রিয়্যাক্ট্যান্ট। এই প্রোডাক্ট বলতে গুণফল বোঝাচ্ছে, যে গুণফল অফ দ্য ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন অফ দ্য রিয়্যাক্ট্যান্ট, এই দুটো রেশিওটাকে আমরা বলি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, উইথ ইচ কনসেন্ট্রেশন টার্ম রেইজড টু এ পাওয়ার ইকুয়াল টু দ্য কোফিশিয়েন্ট অফ দ্য সাবস্টেন্স ইন দ্য ব্যালেন্সড ইকুয়েশন। ব্যালেন্সড ইকুয়েশনে যে কোফিশিয়েন্ট যেটা থাকবে সেটাকে এই কনসেন্ট্রেশন টার্মের উপরে পাওয়ার হিসাবে চলে আসবে। এখানে এখানে একটা প্রশ্ন হচ্ছে, দেখো ব্যালেন্সড ইকুয়েশন, তুমি ইকুয়েশনটাকে প্রথমে ব্যালেন্স করতে হবে, হ্যাঁ মনে করো এখানে একটা এক্সাম্পল নাইট্রোজেন এবং হাইড্রোজেন রিয়েকশন করে টু অ্যামোনিয়া তৈরি হচ্ছে, এখানে কিন্তু ব্যালেন্স আছে, দেখো
এখানে প্রোডাক্টের মধ্যে দুইটা নাইট্রোজেন, এখানে দুইটা নাইট্রোজেন, হাইড্রোজেন কয়টা? H3, তো হাইড্রোজেন ছয়টা, তাই না? টু H3 যদি হয় তাহলে ছয়টা, তাহলে হাইড্রোজেন এখানে দেখো 2 × 6 ছয়টা। তাহলে প্রথমে যে কোনো একটা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম ইকুয়েশন তোমাকে যদি দেয় ইন জেনারেল, মনে করো দিচ্ছে A প্লাস B থেকে C প্লাস D, প্রথমে দেখতে হবে দুইটিকে নাম্বার অফ মোস্ট ব্যালেন্স আছে কিনা, না হলে তোমাকে পাওয়ার রাইজ করলে কিন্তু হবে না। প্রথমে ব্যালেন্স করতে হবে, তারপর পাওয়ার রাইজ করতে হবে। তাহলে এখানে আমরা কিভাবে করতেছি দেখো, এই রিয়েকশনের ক্ষেত্রে অ্যামোনিয়া প্রোডাক্ট হচ্ছে অ্যামোনিয়া, এখানে অ্যামোনিয়া কনসেন্ট্রেশন লিখে এটার যে কোফিশিয়েন্ট 2 সেটাকে পাওয়ার হিসেবে দিয়ে দিছি। ডান দিকে রিয়েকট্যান্ট দুইটা, একটা হচ্ছে নাইট্রোজেন, এটার কোফিশিয়েন্ট কিছু নাই মানে 1, এটা লেখার দরকার নেই। হাইড্রোজেন হচ্ছে 3, এখানে হাইড্রোজেন 3 দিয়ে দিলাম। ফর এক্সাম্পল এখানে দেখো ব্যালেন্স করা নাই, N2O5 থেকে NO2 প্লাস O2 রিয়েকশন অংশগ্রহণ করতেছে, নাইট্রোজেন পেন্টা অক্সাইড, এখানে কিন্তু ব্যালেন্স করা নাই। কিভাবে? নাইট্রোজেন এখানে দুইটা, এখানে নাইট্রোজেন একটা। তাহলে তোমাকে প্রথমে কি করতে হবে, দ্য ইকুয়েশন ইজ নট ব্যালেন্সড। তাহলে ব্যালেন্স করতে হবে কিভাবে? আমরা এখানে নাইট্রোজেন এখানে দুইটা, তাহলে এখানে আমরা ব্যালেন্স করার জন্য এখানে 2 দিলাম, এখানে 4 দিয়ে দিলাম, তখন সেটা নাইট্রোজেন এবং অক্সিজেন দুটাই ব্যালেন্স হয়ে যাবে। মনে করো এখানে 4টা নাইট্রোজেন, এখানেও 4টা নাইট্রোজেন, অক্সিজেন এখানে 10টা, এখানে অক্সিজেন এখানে 2টা, আর এখানে 8টা, 10টা ব্যালেন্স হয়ে গেল। ব্যালেন্স হওয়ার পর আমরা কি করব, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট লিখবো কিভাবে, প্রোডাক্টের কনসেন্ট্রেশন রেশিও রিয়েকট্যান্টের কনসেন্ট্রেশন। প্রোডাক্টের কনসেন্ট্রেশন কি কি? প্রোডাক্ট হচ্ছে এখানে NO2 এবং অক্সিজেন, NO2 এবং অক্সিজেন লিখলাম, রিয়েকট্যান্ট হচ্ছে N2O5, N2O5 লিখলাম, তারপর NO2 যে পাওয়ারটা 4 সেটা এখানে রেজ করলাম, 4 লিখলাম উপরে। অক্সিজেনের কোফিশিয়েন্ট নাই, এখানে লেখার দরকার নেই, N2O5 এর কোফিশিয়েন্ট 2, এখানে আমরা 2 হিসেবে এখানে প্লেস করে দিয়ে দিলাম। আচ্ছা, এখানে যে আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট লিখলাম কে, অথবা কেসি বা কেপি যাই বলি, কে এটার সিগনিফিকেন্সটা কি? এটা আসলে এক্সটেন্ট অফ রিয়েকশন ইন্ডিকেট করে। এক্সটেন্ট অফ রিয়েকশন বলতে বোঝায় কি পরিমাণ, কত দূর একটা রিয়েকশন যেতে পারে। ফর এক্সাম্পল এখানে একটা ডায়াগ্রাম দিয়ে আমরা দেখাচ্ছি, দেখো এখানে আমরা রিয়েকটেন্ট মনে করলাম নীল কালারের, যেটা ব্লু কালার যেটা সেটা হচ্ছে রিয়েকটেন্ট। একটা কন্টেনারের মধ্যে রিয়েকটেন্টও থাকবে, প্রোডাক্টও থাকবে, তাই না? আর প্রোডাক্টটা হচ্ছে এই পার্পল কালার বা রেড কালারের, যেটা সেটা হচ্ছে প্রোডাক্ট। তাহলে দেখো এখানে রিয়েকটেন্টের পরিমাণ অনেক বেশি, প্রোডাক্টের পরিমাণ অনেক কম। এই যে কে ভ্যালু, সাধারণত একটা রিয়েকশন, যে কোনো একটা রিয়েকশন তুমি যখন স্টাডি করবা সেখানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু তোমার জানা থাকলে সেটা আসলে কি সিগনিফাই করে, ইকুইলিব্রিয়াম রিয়েকশন সিগনিফাই করে একটা রিয়েকশন কত দূর পর্যন্ত যায়, টু সাম এক্সটেন্ট, টু হোয়াট এক্সটেন্ট রিয়েকশন তোমার প্রসিড করবে। এখানে যদি ভ্যালুটা স্মল হয়, ফর এক্সাম্পল কে যদি থাকে অনেক ছোট, মনে করো 1 থেকে অনেক ছোট, কে এইচ, এই যে আমরা লিখতেছি দেখো নিচে কে এইচ ফার লেস দেন 1, অনেক ছোট ভ্যালু থাকলে তাহলে সেটাকে কি ইন্ডিকেট করে? কে যদি অনেক ছোট হয় তাহলে কি বোঝা যায়, কে যদি অনেক ছোট হয় এই রেশিওটা ছোট হবে, এই রেশিও ছোট হইতে হলে কি করতে হবে, সি এবং ডি ছোট হইতে হবে, তাই না? সি এবং ডি যদি বড় হয় তাহলে কি হবে, রেশিওটা বড় হয়ে যাবে না? মনে করো সি এবং ডি যদি হয় 10 আর এ বি যদি হয় 2 তাহলে ভ্যালু কত, 5, এবং সি এ ডি যদি ভ্যালু 100 হয়, এটা যদি 2 থাকে তাহলে 50। তাহলে উপরের ভ্যালু যত বাড়বে কেসি ভ্যালু তত বাড়বে, আর উপরের ভ্যালু যত ছোট হবে কেসি ভ্যালু তত ছোট হবে। তাহলে কে ভ্যালু যত ছোট এটা ইন্ডিকেট করে উপরের ভ্যালু ছোট, উপরের ভ্যালু ছোট মানে হচ্ছে প্রোডাক্টের, সি এবং ডি হচ্ছে প্রোডাক্ট, প্রোডাক্টের পরিমাণ তত কম। তাহলে এখানে দেখো কে ভ্যালু যত ছোট হবে প্রোডাক্টের পরিমাণ কম থাকবে, এটা ছোট দিয়ে বোঝাচ্ছে প্রোডাক্টের পরিমাণ কম, রিয়েকটেন্টের পরিমাণ বেশি। এখানে দেখো রিয়েকটেন্টের পরিমাণ নীলের পরিমাণ অনেক বেশি, প্রোডাক্ট হচ্ছে অনেক কম। আচ্ছা, তাহলে এখানে আমরা লিখলাম স্মল কে ভ্যালু ইন্ডিকেটস দ্যাট রিয়েকশন ইল্ডস লিটল প্রোডাক্ট, রিয়েকশন খুব অল্প পরিমাণ প্রোডাক্ট ইল্ড মানে হচ্ছে তৈরি করতেছে বিফোর রিচিং ইকুইলিব্রিয়াম। আবার যদি হাই ভ্যালু থাকে, লার্জ ভ্যালু, কে ভ্যালু অনেক বড়, কে ভ্যালু অনেক, কে 1 থেকে অনেক বড়, সেটা ইন্ডিকেট করে কি, প্রোডাক্টের পরিমাণ অনেক বেশি। মনে করো এখানে সবুজ কালার প্রোডাক্ট গুলো আছে আর রেড কালার রিয়েকশন গুলো আছে, তাহলে কে ভ্যালু অনেক বড় মানে হচ্ছে রেশিওর উপরের অংশটা অনেক বড় মানে হচ্ছে প্রোডাক্টের পরিমাণ অনেক বেশি। আর কে ভ্যালু যদি ছোট থাকে না বড় থাকে না ইন্টারমিডিয়েট থাকে, মাঝখানে একটা ভ্যালু থাকে, সেটা ইন্ডিকেট করে রিয়েকশন এবং প্রোডাক্টের কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা মোটামুটি বা পরিমাণ মোটামুটি সমান সমান। তাহলে এটা ইন্ডিকেট করে তোমার কে ভ্যালু দিয়ে আমরা বুঝতে পারি একটা রিয়েকশন কত দূর পর্যন্ত যাচ্ছে, কি পরিমাণ প্রোডাক্ট তৈরি করতে পারবে। যদি কে ভ্যালু একটা রিয়েকশনের কে ভ্যালু ছোট থাকে তাহলে বুঝতে হবে যে এই রিয়েকশন স্টাডি করলে এই রিয়েকশন থেকে তুমি 20% বা 10% বেশি প্রোডাক্ট বেশি পাবা না। কে ভ্যালু যদি অনেক বড় থাকে তাহলে বুঝতে হবে যে এই রিয়েকশন তুমি করলে এখান থেকে অনেক বেশি 80% 90% প্রোডাক্ট তুমি পেয়ে যাবে। কে ভ্যালু যদি মাঝামাঝি থাকে সেটা ইন্ডিকেট করে মাঝামাঝি রিয়েকট্যান্ট 40-50% তুমি প্রোডাক্ট পাচ্ছ এখান থেকে। আচ্ছা, এটা গেল ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইন টার্ম অফ কনসেন্ট্রেশন। তাহলে আমরা একটু আগে যেটা বলতেছিলাম যে কে টাকে সিম্পলি কখনো কখনো কে সাবস্ক্রিপ্ট সি দিয়ে বুঝায়, কখনো কখনো পি দিয়ে বুঝায়, কখনো সিম্পল কে দিয়ে বুঝায়। যদি সি দিয়ে বুঝায় তাহলে বুঝতে হবে যে রিয়েকট্যান্ট বা প্রোডাক্ট গুলো হচ্ছে লিকুইড, সেই জন্য ঘনমাত্রা কনসেন্ট্রেশন আসতেছে।
যদি কখনো কখনো থাকে গ্যাস, ফর এক্সাম্পল এখানে গ্যাস আছে, যেমন নাইট্রোজেন অক্সাইড গ্যাস, অক্সিজেন গ্যাস, সেক্ষেত্রে কি দিয়ে বোঝায়? প্রেশার দিয়ে বোঝায়, পি দিয়ে, পার্শিয়াল প্রেশার। কারণ গ্যাস মলিকুলার তো কনসেন্ট্রেশন থাকে না, প্রেশার থাকে। সেক্ষেত্রে প্রেশারটাকে তুমি চাইলে কনসেন্ট্রেশনে কিভাবে কনভার্ট করবা, তাদের মধ্যে একটা রিলেশনশিপটা কিভাবে বের করবা, তাই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এক্সপ্রেশন ইন টার্মস অফ পার্শিয়াল প্রেশার আমরা কিভাবে লিখি। পার্শিয়াল প্রেশার বলতে বোঝাচ্ছে যদি অনেকগুলো গ্যাস মিক্সচার থাকে তাহলে একটা গ্যাস কি পরিমাণ প্রেশার দিবে সেটা হচ্ছে তার পার্শিয়াল প্রেশার। মনে করো দুইটা গ্যাস আছে এখানে, নাইট্রোজেন এবং অক্সিজেন, তাহলে নাইট্রোজেনের তো আর টোটাল প্রেশার তো আমরা লিখতে পারি না, আমরা লিখছি পার্শিয়াল প্রেশার, কারণ দুইটা গ্যাস আছে। যদি একটা গ্যাস থাকে তাহলে পুরোটাই আমরা প্রেশার হিসেবে লিখতে পারি। যদি দুইটা গ্যাস বা তিনটা গ্যাসের মিক্সচার থাকে তাহলে প্রত্যেকটার একটা পার্শিয়াল প্রেশার প্রেশার থাকবে, একটা আলাদা আলাদা ছোট ছোট প্রেশার থাকবে, এবং টোটাল প্রেশার হচ্ছে সবগুলো পার্শিয়াল প্রেশারের যোগফল হচ্ছে টোটাল প্রেশার। এই ইকুয়েশনটা আমরা সবাই জানি, আইডিয়াল গ্যাস ইকুয়েশন পিভি ইকুয়ালস টু এন আর টি। হ্যাঁ, সেখান থেকে আমরা যদি পি সমান লিখতে পারি এন আর টি বাই ভি, আর একটা কনস্ট্যান্ট গ্যাস কনস্ট্যান্ট, টিটা হচ্ছে টেম্পারেচার, তাহলে এন বাই ভিটাকে আমরা বলতে পারি না, এন হচ্ছে নাম্বার অফ মোলস, ভি হচ্ছে ভলিউম। নাম্বার অফ মোলস পার ইউনিট ভলিউমকে আমরা কনসেন্ট্রেশন বলি। কনসেন্ট্রেশন কি? কনসেন্ট্রেশন হচ্ছে নাম্বার অফ মোলস পার ইউনিট ভলিউম। একটা ইউনিট ভলিউমে কি পরিমাণ মোলস আছে, তাই না? মোলস পার লিটার, মানে কনসেন্ট্রেশন ইউনিট হচ্ছে কি? মোলার, মোলার কনসেন্ট্রেশন আমরা বলি মোল পার লিটার, মোলার ইউনিট মানে হচ্ছে মোলস পার লিটার। তাই এন বাই টিকে আমরা বলতে পারি কনসেন্ট্রেশন। তাহলে এখান থেকে লিখা যায় পি সমান হচ্ছে এন বাই বিটাকে মোলার কনসেন্ট্রেশন ইন্টু আর টি। যেহেতু আরটা হচ্ছে কনস্ট্যান্ট গ্যাস কনস্ট্যান্ট, একটা কনস্ট্যান্ট ভ্যালু, চেঞ্জ হয় না, তাহলে একটা পার্টিকুলার টেম্পারেচার যদি আমরা ফিক্সড রাখি, টিটা যদি ফিক্সড রাখি, তাহলে এখানে দেখো পি সমান লিখা যায় কি, পি ইকুয়ালস টু মোলার কনসেন্ট্রেশন ইন্টু একটা কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্ট টার্মটা যদি তুলে ফেলি তাহলে এই ইকুয়াল টার্মটা চলে আসবে কি হিসেবে, প্রপোর্শনাল হিসেবে চলে আসবে, তাই না? যে কোনো কনস্ট্যান্ট টার্ম তুললে প্রপোর্শনাল চলে আসে, অথবা প্রপোর্শনাল টার্ম তুললে একটা কনস্ট্যান্ট লিখতে হয়। তাহলে এখানে আরটাও কিন্তু কনস্ট্যান্ট, আর টিটাকে যদি আমরা কনস্ট্যান্ট করে ফেলি, মানে একটা ফিক্সড টেম্পারেচার করে ফেলি, তাইলে তোমার পার্শিয়াল প্রেশার ইজ প্রপোর্শনাল টু মোলার কনসেন্ট্রেশন আমরা লিখতে পারি। এখানে আমরা এই লিখলাম দ্য পার্শিয়াল প্রেশার অফ এ গ্যাস ইন ইকুইলিব্রিয়াম মিক্সচার ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য মোলার কনস্ট্যান্ট এট এ গিভেন টেম্পারেচার। একটা গিভেন টেম্পারেচার মনে বলতে হচ্ছে আমরা একটা ফিক্সড টেম্পারেচার, মনে করো রুম টেম্পারেচারে অথবা 40 ডিগ্রিতে 50 ডিগ্রিতে, টেম্পারেচারটা ফিক্স না করলে কিন্তু এটা আবার কনস্ট্যান্ট হবে না। আরটা তো কনস্ট্যান্ট আছে, কিন্তু এটা ফিক্স না করলে তুমি প্রেশারটাকে কনসেন্ট্রেশনের সাথে প্রপোর্শনাল বলতে পারবে না। যখন টেম্পারেচার ফিক্স থাকে তখন প্রেশারটা ইজ প্রপোর্শনাল টু মোলার কনসেন্ট্রেশন। তাহলে এটাকে আমরা বলি ইন টার্মস অফ প্রেশার। যেমন প্রেশার যদি আমরা লিখি তাহলে মনে করো এটা যদি গ্যাসের সাবস্টেন্স থাকে, এখানে আমরা লিখলাম প্রেশার অফ নাইট্রোজেন, পি দিয়ে বোঝাচ্ছে পার্শিয়াল প্রেশার অফ নাইট্রোজেন, পাওয়ারটা পাওয়ার হিসেবে থাকে টু, এখানে সিঙ্গেল ব্র্যাকেট ইউজ করা হয় গ্যাসের ক্ষেত্রে। এখানেও প্রেশার অফ N2O4, এখানে যেহেতু কোফিশিয়েন্ট না, এখানে কোনো পাওয়ার উঠতেছে না, তো এটাকে আমরা বলি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইন টার্মস অফ প্রেশার। এই যে সাবস্ক্রিপ্ট পি দিয়ে বোঝাচ্ছে প্রেশার, তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এখানে দুই ধরনের আসতেছে, একটা হচ্ছে ইন টার্মস অফ কনসেন্ট্রেশন লিকুইড এবং গ্যাসের ক্ষেত্রে, একটা হচ্ছে প্রেশারের ক্ষেত্রে ইন টার্মস অফ প্রেশার। কেসি এবং কেপি এই দুটার মধ্যে রিলেশনশিপটা কি, তাহলে আমরা বের করব হাউ কেসি এবং কেপি আর রিলেটেড টু ইচ আদার। সেক্ষেত্রে আমরা একটা জেনারেল ইকুয়েশন লিখলাম এ প্লাস বি থেকে সি প্লাস ডি। হ্যাঁ, এখানে আমরা সাবস্ক্রিপ্ট লিখলাম, এখানে এর ক্ষেত্রে আমরা লিখলাম জে, মানে জে নাম্বার অফ মলিকুল, জে মনে করো 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, জে, এটা লিখলাম কে, এটা লিখলাম এল, এটা লিখলাম এম, তুমি যে কোনোভাবে লিখতে পারো, এ বি সি ডি পি কিউ এম এন এ লিখতে পারো। আচ্ছা, সেক্ষেত্রে আমরা যদি ধরি হোয়ার অল দ্য রিয়েক্টেন্ট এন্ড প্রোডাক্টস আর গ্যাস, আমরা ধরলাম দুইটাই এ এবং গ্যাস, বিও গ্যাস, সিও গ্যাস, ডিও গ্যাস, সেক্ষেত্রে আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইন টার্মস অফ পার্শিয়াল প্রেশার লিখবো, যেহেতু এখানে রিয়েক্টেন্ট এন্ড প্রোডাক্ট সবগুলো গ্যাস, তাই লিখবো আমরা প্রোডাক্টের ক্ষেত্রে কি পার্শিয়াল প্রেশার অফ সি, এলটা হচ্ছে তার সাবস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্টটা পাওয়ার হিসেবে উঠে গেল, ইনটু পার্শিয়াল প্রেশার অফ ডি, সাবস্ক্রিপ্টটা পাওয়ার হিসেবে উঠলো, ডিভাইডেড বাই পার্শিয়াল প্রেশার অফ এ, পার্শিয়াল প্রেশার অফ বি। এটা হচ্ছে ইন টার্মস অফ পার্শিয়াল প্রেশার। এখন আমরা এই পার্শিয়াল প্রেশারটাকে কনসেন্ট্রেশনে কনভার্ট করবো, তাইলে তুমি কেপি এবং কেসির মধ্যে একটা রিলেশনশিপ পেয়ে যাবো। একটা আগে আমরা দেখছি তোমার পি সমান লিখা যায় এন বাই বি আর টি, আমরা এখানে লিখলাম পি সমান হচ্ছে এন বাই বি আর টি, এন বাই বিটা হচ্ছে মোলার কনসেন্ট্রেশন, তাইলে এখানে পি সি সমান কি লিখা যায়, তাহলে লিখা যায় বা পি এ সমান কি লিখা যায়, পি এ সমান লিখা যাবে এ আর টি, এন বাই বি সমান কি কনসেন্ট্রেশন না, তাইলে এর বাই এ বাই বি সমান হচ্ছে কনসেন্ট্রেশন। তাহলে এ এর যদি ক্ষেত্রে আমরা এন বাই বি সমান হচ্ছে কনসেন্ট্রেশন লিখা যায়, মনে করো এখানে যদি আমরা সাবস্ক্রিপ্ট বি লিখি তাহলে কি হবে, এন বাই বিটা হচ্ছে কি বি নাম্বার অফ মলিকুলস, তাহলে আমরা লিখবো এখানে কনসেন্ট্রেশন বি, কারণ এন বাই বিটা হচ্ছে কনসেন্ট্রেশন। সি এর ক্ষেত্রে যদি আমরা লিখি তাহলে পিসি সমান লিখতে পারে সি ইন্টু আর টি। এই জায়গাটা বুঝি নাই স্যার, এই জায়গাটা বুঝো নাই, তাই না? এখানে মনে করো প্রেশারটা আমরা আগে লিখছি, এই যে প্রেশার হচ্ছে এন বাই বি
আরটি, কিন্তু এন বাই টি এর বিটা হচ্ছে কনসেন্ট্রেশন। এই যেখানে আমরা লিখছি এন বাই বি সমান হচ্ছে কনসেন্ট্রেশন, তাই না? এন মানে হচ্ছে নাম্বার অফ মোলস, বিটা হচ্ছে ভলিউম, তাহলে নাম্বার অফ মোলস পার ইউনিট ভলিউমটা হচ্ছে কনসেন্ট্রেশন। হ্যাঁ, কনসেন্ট্রেশন আমরা কিভাবে লিখবো? মনে করো এখানে যদি রিয়েক্টেন্ট এ থাকে, তাহলে এটাকে আমরা লিখবো কি? কনসেন্ট্রেশন অফ এ, যে আমরা এখানে লিখছি না, এই যে কনসেন্ট্রেশন অফ সি, কনসেন্ট্রেশন অফ এ। এই কনসেন্ট্রেশন অফ এ বলতে বোঝাচ্ছে নাম্বার অফ এ মলিকিউলস পার ইউনিট ভলিউম, এন বাই বি। নাম্বার অফ বি মলিকিউলস পার ইউনিট ভলিউম, নাম্বার অফ সি মলিকিউলস পার ইউনিট ভলিউম, নাম্বার অফ ডি মলিকিউলস পার ইউনিট ভলিউম। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা এটা এইভাবে লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি এর ক্ষেত্রে কি হবে, এন বাই বি সমান হবে, যদি আমরা এ সি এর ক্ষেত্রে আমরা ধরি, সি এর ক্ষেত্রে নাম্বার অফ সি পার ইউনিট ভলিউম হচ্ছে কনসেন্ট্রেশন অফ সি। ডি এর ক্ষেত্রে আমরা লিখবো নাম্বার অফ ডি পার ইউনিট ভলিউম হচ্ছে কনসেন্ট্রেশন অফ ডি। হ্যাঁ, যেহেতু এখানে যদি ডি থাকে, তাহলে এখানে সাবস্ক্রিপ্ট ডি আসবে, কারণ আমরা ডি এই যে পিডি টা চিন্তা করতেছি। তাহলে আমরা এখানে লিখলাম পি এ সমান হচ্ছে এ ইন্টু আরটি, পিবি সমান লেখা যায় বি ইন্টু আরটি, পিসি সমান হচ্ছে সি ইন্টু আরটি, পিডি সমান হচ্ছে ডি ইন্টু আরটি। তাহলে আমরা এখানে এই যে আমাদের অরিজিনাল ইকুয়েশন, এক নম্বর ইকুয়েশন, সেখানে পিসি পিডি পি এবং পিবি, এখানে আমরা এটা বসাই দিলাম, পিসি সমান হচ্ছে সি ইন্টু আরটি, সি ইন্টু আরটি বসাইলাম। সি ইন্টু আরটি যখন বসাবা পিসি, তার উপরে কি সবগুলোর উপরে কিন্তু পাওয়ার আছে এর, তাহলে যদি তোমার গুণফল থাকে তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা পাওয়ার লিখা যায়। তাহলে আমরা সি এর উপরে পাওয়ার লিখলাম এল, আর টির উপরে পাওয়ার লিখলাম এল, পিডি সমান হচ্ছে কি ডি ইন্টু আর টি, কিন্তু এই যে পিডির উপরে একটা পাওয়ার আছে ছোট ডি, ছোট ডি না ডি না এম আছে, তাহলে আমরা এখানে যদি এম লিখি তাহলে ডির উপরে এম লিখবো, আর টির উপরে এম লিখবো, লিখলাম ডির উপরে এম আর টির উপরে এম। সিমিলারলি পি এ সমান হচ্ছে এ ইন্টু আর টি, পি এর উপরে পাওয়ারটা জে, এই পাওয়ারটা এখানেও আসবে, জে এর উপরেও আসবে, আর টির উপরেও আসবে। তাহলে আমরা যদি একটু সামারাইজ করি, দেখো কেপি সমান লিখতে পারি সিডি এবং এবি। এই পার্টটা তুমি চিন্তা করে দেখো, এই পার্টটা হচ্ছে কি কেসি, এখানে দেখো কেসি সমান হচ্ছে কি সিডি এবি। তাহলে আমরা কনসেন্ট্রেশনে কনভার্ট করে ফেলছি, এখানে সিডি এবং এবি এই পার্টটাকে আমরা লিখতে পারি কেসি। এটা একটু কেপি আছে, কেপি এখানে গুলো কেসি, আর এখানে আরটি সমান আমরা দুইটা পাওয়ার যোগ করে ফেললাম, এম প্লাস এন, ঠিক আছে? এটা এটা এল হবে, একটু ভুল করছি, বুঝছো? একটা হবে এল, একটা হচ্ছে এম, হ্যাঁ। আর টি সমান হচ্ছে এল প্লাস এম, আর নিচে আমরা লিখবো জে প্লাস কে। তাহলে আমরা লিখলাম কেসি, কেপি ইকুয়ালস টু কেসি, এবং আর টি যদি আমরা লিখি জে প্লাস এম, নাকি এল প্লাস এম মাইনাস, এটা যদি আমরা উপরে লিখে ফেলি তাহলে জে প্লাস কে। তাহলে আমরা লিখতে পারি কেপি সমান হচ্ছে কেসি আর টি, আর এই এল প্লাস এম বলতে কি বোঝাচ্ছে, এল প্লাস এম বলতে বোঝাচ্ছে নাম্বার অফ মোলস অফ প্রোডাক্ট, আর এটা জে এবং কে বলছে নাম্বার অফ মোলস অফ রিয়েক্টেন্ট। এই যে এল এবং এম হচ্ছে নাম্বার অফ মোলস অফ প্রোডাক্ট, এবং জে এবং কে হচ্ছে নাম্বার অফ মোলস অফ রিয়েক্টেন্ট। এটা আমরা লিখতে পারি, চেঞ্জটাকে আমরা লিখলাম ডেল এন হিসাবে, ওয়ার এই টুকরি আমরা লিখলাম ডেল এন, ওয়ার ডেল এন ইকুয়ালস টু এল প্লাস এম মাইনাস জে প্লাস কে। এটা বলা ডেল এন বলতে বুঝা দ্য ডিফারেন্স ইন দ্য সাম অফ দ্য কোএফিসিয়েন্ট ফর দ্য গ্যাসিয়াস প্রোডাক্ট এন্ড দ্য রিয়েক্টেন্ট। একটা উদাহরণ দিলে তুমি এখানে বুঝে যাবে। ফর এক্সাম্পল মনে একটা উদাহরণ দিচ্ছি, এটাই হচ্ছে যে রিলেশনশিপটা, যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইন টার্মস অফ পার্শিয়াল প্রেশার ইজ ইকুয়ালস টু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইন টার্মস অফ কনসেন্ট্রেশন ইনটু আর টি টু দি পাওয়ার ডেল এন। ফর এক্সাম্পল এখানে একটা উদাহরণ আমরা দিচ্ছি, দেখো মনে করো এট 500 ডিগ্রি সেলসিয়াস এ রিয়াকশন বিটুইন নাইট্রোজেন এবং হাইড্রোজেন টু ফর্ম অ্যামোনিয়া, নাইট্রোজেন এবং হাইড্রোজেন রিয়াকশন করে অ্যামোনিয়া তৈরি হয়, একটা বিখ্যাত রিয়াকশন, যেখানে আমরা যে ফ্যানচুগের সার কারখানা ইউরিয়া তৈরি করতে এটা ইউজ করা হয়। ইউরিয়া তৈরি করার মেইন উপাদান হচ্ছে অ্যামোনিয়া, এবং অ্যামোনিয়া তৈরি করতে কি লাগে, নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাস লাগে। নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাস রিয়েকশন করে অ্যামোনিয়া তৈরি হওয়াটা হচ্ছে একটা ইকুইলিব্রিয়াম রিয়েকশন। সেই ইকুইলিব্রিয়াম রিয়েকশনের ক্ষেত্রে আমরা বলে দিচ্ছি কেসি ইকুয়ালস টু হচ্ছে এই ভ্যালু, তোমাকে বের করতে হবে কেপি। তো আমরা জানি রিয়েকশনটা হচ্ছে তোমার রিলেশনটা হচ্ছে কেপি ইকুয়ালস টু কেসি আর টি ইনটু ডেল এন। ডেল এনটা কি, ডেল এনটা হচ্ছে প্রোডাক্টের যে কোফিশিয়েন্ট মাইনাস রিয়েকটেন্টের কোফিশিয়েন্ট। দেখো প্রোডাক্টের কোফিশিয়েন্ট এল এবং এম টা কি, এলটা এল এবং এম টা হচ্ছে প্রোডাক্টের কোফিশিয়েন্ট, এল এবং এম প্রোডাক্টের কোফিশিয়েন্টের যোগফল মাইনাস রিয়্যাকট্যান্টের কোফিশিয়েন্টের যোগফল। তাহলে এখানে দেখো প্রোডাক্ট কি কি আছে, প্রোডাক্ট আছে তোমার এখানে কি, এই যে প্রোডাক্ট হচ্ছে অ্যামোনিয়া, প্রোডাক্টের কোফিশিয়েন্ট কত, 2, 2 মাইনাস কি রিয়্যাকট্যান্টের কোফিশিয়েন্ট কত, 3 এবং 1 যোগ করলে কত হয় 4, 2 মাইনাস 4 সমান হচ্ছে -2। তাহলে এখানে ডেল এন ভ্যালু হচ্ছে -2। আমরা লিখলাম কেপি ইকুয়ালস টু কেসি ইন্টু আর টি ইন্টু ডেল এন সমান হচ্ছে -2। এখানে আমাদের দেওয়া আছে কি ভ্যালু, কেসি ভ্যালু দেওয়া আছে, তাহলে আমরা এখানে বসাই দিলাম কেসি সমান হচ্ছে এত,
টিটা হচ্ছে টেম্পারেচারটাকে কেলভিনে নিয়ে নিলাম, আর এর ভ্যালু আমরা জানি গ্যাস কনস্ট্যান্ট 0.0821। তাহলে আমরা লিখতে পারি কেপি, এই ইকুয়েশন থেকে কেপি ইকুয়ালস টু কেসির ভ্যালু আমরা লিখলাম 6 × 10⁻², আর এর ভ্যালু লিখলাম 0.00 0.0821 ইন্টু টেম্পারেচারটা কেলভিনে 773, হার্ট বেগের এটা গুণফলের উপরে এই ডেলের ভ্যালুটা হচ্ছে -2। সলভ করলে তোমার কেপি ভ্যালুটা বের হয়ে আসবে। তাহলে ডেলেন ইন্ডিকেট করে কি নাম্বার অফ গ্যাসিয়াস রিয়্যাকট্যান্ট এবং প্রোডাক্টের পার্থক্য। এখানে একটা ইন্টারেস্টিং সাম দেখো, ডেলেনের ভ্যালু যদি তোমার জিরো হয়ে যায় তাহলে কিন্তু কেপি এবং কেসি সমান হয়ে যাবে। ডেলেনের ভ্যালু যদি জিরো হয় তাহলে সামথিং টু দি পাওয়ার 0 = 1, তাহলে কেপি এবং কেসি সমান হয়ে যাবে। তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইন টার্মস অফ কনসেন্ট্রেশন ইজ ইকুয়াল টু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইন টার্মস অফ প্রেশার হোয়েন দ্য কোফিশিয়েন্ট অফ রিয়্যাকট্যান্ট এন্ড প্রোডাক্ট দ্য ডিফারেন্স বিটুইন দ্য কোফিশিয়েন্ট অফ রিয়্যাকট্যান্ট প্রোডাক্ট আর সেম বা জিরো। তাহলে ডেলেন সমান জিরো হইতে হবে। ডেলেন সমান জিরো কখন হবে? ফর এক্সাম্পল এখানে যদি তোমার এখানে এখানে চার হয়েছে, তো এখানেও যদি চার হয় তাহলে কি হবে? ডেলেন সমান জিরো হয়ে যাবে। সেই ক্ষেত্রে এই ডেলেন জিরো হলে সামথিং টু দি পাওয়ার 0 = কত? 1। তাহলে কেপি সমান কেসি হয়ে যাবে। একটা উদাহরণ দিয়ে এখানে আমরা দেখাচ্ছি, দেখো এখানে -1 চলে আসে, এটা পড়ে ফেললাম, তাই না? আজকে আমরা একটু কোন দুই থাকি, এটা বাকি অংশ না হয় আগামী ক্লাসে পড়বো, পরে আমরা পরের লেকচার শুরু করব ইনশাআল্লাহ। বলো কোনো প্রশ্ন আছে? না স্যার।